বেনেজুয়েলার মুদ্রাস্ফীতি এখন যেন পাগলা গোড়া কোনোভাবেই থামানো যাচ্ছে না আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসেবে এবছর বেনেজুয়েলার মুদ্রাস্ফীতির হার দাঁড়াবে দশ লাখ শতাংশে দুই দশমিক চার কেজি ওজনের একটি মুরগির দাম বেনেজুয়েলার এক কোটি ছয়চল্লিশ লাখ বলিবার গত সপ্তাহে একটি টয়লেট রোলের দাম পৌঁছায় ছাব্বিশ লাখ বলিবারে আর গাজরের দাম ছিল ৩০ লাখ বলিবার এক প্যাকেট চালের দাম এখন পঁচিশ লাখ বলিবার গত সোমবার বেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাডুরো এই লাগামহীন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে কিছু নতুন নোট বাজারে ছাড়েন বেনেজুয়েলার মুদ্রা বলিবার এখন কার্যত মূল্যহীন কাগজে পরিণত হয়েছে তীব্র অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে সে দেশে এ বছরের জুলাই মাসে মুদ্রাস্ফীতির হার ছিল বিরাশি হাজার সাতশো শতাংশ বেনেজুয়েলার পশ্চিমাঞ্চলীয় শহর মারাকাইবোতে অ্যালিশিয়া রামিরেজ নামে আটত্রিশ বছরের এক মহিলা সবজি কিনতে এসেছিলেন তখন তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন আমি সবজি কিনতে এসেছিলাম কিন্তু এখন আমি ফিরে যাচ্ছি কারণ আমি এই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে চাই না এ সময় বিরক্ত প্রকাশ করে তিনি বলেন লোকজন যেন উন্মাদ হয়ে গেছে ডেনেজুয়েলায় এখন এক প্যাকেট স্যানিটারি ন্যাপকিনের দাম ৩৫ লাখ বলিবার এক কেজি টমেটোর দাম পাঁচ লাখ বলিবার